যেরকম দিনে সূর্য রাত্রে তারা আর আমি পারি না থাকতে গরম মশলা ছাড়া একটু মানে কিতা হই গেছে আয়া দেখলাম গরু পিঠা খাইছে নমস্কার প্রিয় দর্শক আমি সুমা রাজকুমার আবার সবাইকে স্বাগত জানানো আপনার প্লাস সবাই আমরা প্লাস সবাই প্রিয় চ্যানেল গরম মশলাতে তে প্রিয় দর্শক আজকে কালকে রাত্রে আজকে হলো এক তারিখ কালকে রাত্রে মানে এক 31 মে রাত্রে আমার করিশ্মাই ফোন করছে করিশ্মাই ফোন করিয়া একটু দুঃখ আসলো বলে দেবা হিসে বলে তাই বলে ফিটাইছে বলে দেবা হিসে তাই মারছে বলে তে ভাবছি কেনে মারছে তো এটা আমি এখন অলমোস্ট রেডি আমার মানে মেকআপ মেকআপ আমি রেডি আর মেকআপ তত বেশি করছি না মেকআপ মেকআপ রেডি তো খালি শাড়ি পরাটা বাকি শাড়ি পরিয়ে আমি এখন করিশ্মার বাসার যাইম তো আজকে আপনারা মনে হয় দেখছেন কি দেখছেন না এটা কইতে পারলাম না বহুত দিন হয়েছে করিশ্মা ভিডিও আর না যেহেতু করিশ্মা ভিডিও আর না তো আপনারাও কোয়েশন আসলো যে করিশ্মা ভিডিও কেনে আর না তো করিশ্মার একটু পার্সোনাল প্রবলেম আসলো মনে হয় যে আজকে শোনা গেছে কালকে রাত্রে বুঝছি আমি দেবাহিসের লগে একটু ঝগড়া তো গিয়া দেখতাম করিশ্মা মানে কীরকম সিচুয়েশনে আসে প্লাস আপনারা সঙ্গে আবার করিশ্মারে আমরা মিট করাইতাম তো আমি যাইরাম এখন একটু পরে করিশ্মার বাসাত আপনার সঙ্গে আবার দেখা হইব ঠিক হয়েছে আপনারা তো জানেনই তো এখন আমরা আইগে পৌঁছে গেছি পুরা করিশ্মাদির বাড়িতে তো করিশ্মাদি তো অসুস্থ যেহেতু তাই আমরা চলোই নাই আজকে ক্যামেরাম্যান এলো প্রিয় দর্শক প্রথমেই মানে ভাবছিলাম মানে যেরকম পুরা ফোন করি আমার কালকে রাত্রে রাত্রে 12টার সময় আমার ঘুম দিছে না আমি মনে হচ্ছে একটু মানে কিতা হই গেছে আয়া দেখলাম গরু পিঠা খাইছে কেন লাগে খাইছে এটা তো আমার কইছে না আমি দেবাহিসে লগালগ ফোন করছি দেবাহিসে কইছে ফ্লাডের সময় কেন লাফাইছে আমি এই ক্লিপসটা আপনারা দিয়া দিন ভিডিওর প্রথমেই আপনারা দেখবা কেন লাগি লাফাইছে আর যে আপনারা কমেন্ট করছেন করিশ্মার ব্যাপারে পিঠা খাইলেছে তো অতদিন থেকে আপনার করিশ্মারে দেখাই না আমি তো জানি না কি হয়েছে পিঠা খাইছে পিঠা খাইয়া করব করিশ্মা ভিডিওটা তোমার কিরকম লাগে গো আমার যেটা কমন মানে ইন্ট্রো না দিলে হয় না নমস্কার আমার সব সুপ্রিয় দর্শকরা গরম মশলায় অনেকদিন পরে আমি আবার আইছি অনেক অনেক বেশি আপনারা মিস করছি আর বিশেষ করে আমার গরম মশলা টিম তো মানে এটা তো খুঁয়েই লাভ নাই যেরকম দিনে সূর্য রাত্রে তারা আর আমি পারি না থাকতে গরম মশলা ছাড়া তো সেম শুধু গরম মশলা না গরম মশলারে দিয়া আপনারা সঙ্গেও আমরা অনেক টাইম আমরা স্পেন্ড করি ভিডিও বানাই আপনার সঙ্গে শেয়ার করি তো অনেকদিন হয়ে গেছে আপনার সঙ্গেও কোনো কথাবার্তা কোয়া যান না মানে এতে আমার আরও বেশি আনইজি ফিল হয় তো আজকে আমি আমার গরম মশলা টিমরে ডাকছি আর সুমামিস তারাও সবাই আইছে আমার ঘরে তো খুবই ভাল লাগে আর আমি এটাই কইমু যে আমি যদি মানে ভিডিও মাঝে মধ্যে নাও থাকতে পারি কিন্তু আপনারা যেরকমভাবে আপনারা সাপোর্ট করছেন আগা মানে আগামীতেও এইভাবেই সাপোর্ট করবা আর আপনারা আপনাদের থেকে এই ভালোবাসাতেই আমরা সবসময় মানে এটাই চাইমু আর কি যেইভাবেই আপনারা আমাদের ভালোবাসা দিতা আরও যেন আগে যায় আর আমি যেন আবার খুব তাড়াতাড়ি গরম মশলাতে ফিরতে পারি আর আপনাদের লেগে এই ধরনের এন্টারটেনমেন্টের ভিডিও যেন আবার নিয়ে আইতে পারি আমরা ইসিকে দেওয়া হিসেবে করিশ্মারে পিটাইছি আর আমরা পিজা খাইমু এখন আমরা ইসিকে দেওয়া হিসেবে পিজা অর্ডার করে পিজাটা আনিয়া দিছে কিন্তু করিশ্মায় পিঠা খাইছে আমরা চাইমু করিশ্মায় রোজ দিন পিঠা খাওক আমরা পিজা খাইছি আমারে মারছে তো মারার পরে খুব খুশি হইছে খুশি হইয়া তারারে আজকে ইনভাইট করে পিজা খাওয়ার আর কি তখন এত ভালো একটা কাজ করছে এটা তো সেলিব্রেট করতে লাগবো তো গরম মশলা ছাড়া তো সেলিব্রেট হয়ই না তো এটা লেগে আজকে গরম মশলার সঙ্গে পিজা পার্টি পিজা পার্টি এখন আমরাটা রেডি করে এখন চলবো করিশ্মার পিঠা খাওয়ার খুশিতে পিজা পার্টি প্রথমে করিশ্মা তুমি খাও আমি পিঠা খাইছি তাহলে গানি আগে খাইমু একদম সবচেয়ে প্রথম আমারে দিছে সুমা মিসে কইছে পিঠা খাইছো এখন পিজা খাও খাইলাম আমরা চাই ডেইলি ডেইলি করিশ্মা পিঠা খাইতো আর আমরা পিজা খাইতাম হ্যাঁ 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 করিশ্মা পিঠা খাইতো আর আমরা পিজা খাইতাম আমার খুবই ভাল লাগছে আবার অনেক দিন পরে আমার গরম মশলা টিমের সঙ্গে আমি আবার আইছি আপনার কাছে তো আমি এটাই মানে আপনার কাছে মানে বারবার এটাই আমি আপনার কাছে প্রে মানে রিকোয়েস্ট করলাম
যে প্লিজ আমরারে সাপোর্ট করবা আর আমি যেন খুব তাড়াতাড়ি আবার ফিরতে পারি গরম মশলার মধ্যে রেগুলার প্রত্যেকটা ভিডিওর মধ্যে যেভাবে আগে আমি করছি এইভাবেই যেন আইতে পারি এটাই আমি ভগবানের কাছে প্রে করি আর এই ভিডিওটা আশা করি ভালো লাগবে প্লিজ সাপোর্ট করবা আর আমরা এখন সকালে একটা ভিডিও দেই বিকালে একটা ভিডিও দেই তো আপনারা যারা জানোই না আমি আবার কইতাছি প্লিজ আপনারা একটু চেক করবা আপনারা কিন্তু রেগুলার বেসিসে সকাল বিকাল দুই টাইম ভিডিও পাইবা বিকালের ভিডিওটা বিশেষ করে একটু হেলথ স্কিন কেয়ার হেলথ টিপসের উপরে থাকবো আর কি কোনো ধরনের একটা টিপস আমরা দেওয়ার চেষ্টা করবো রেগুলার নাও পাইতে পারেন বাট 70% কিন্তু টিপস আমরা দিব তো মিস করবা না কিন্তু আমরা গরম মশলা চ্যানেল দিন দিন আরও বেশি ইন্টারেস্টিং হইতে যায় আর তাছাড়া সুমাস গুড লাইফ তো আছেই সুমাস গুড লাইফের মধ্যে অনেক ভালো ভালো ভিডিও আছে আপনারা লেগে রেগুলার বেসিসে আমরা দেই তো প্লিজ আমরা সাপোর্ট করবা আমরা প্রত্যেকটা ভিডিও আপনারা বেশি বেশি করে শেয়ার করবা লাইক করবা কমেন্ট করবা এখন পর্যন্ত যারা আমরা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না ফেসবুকে এখন পর্যন্ত যারা ফলো করছেন না আর ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক করবো লাইক করলে নেক্সট নোটিফিকেশনটা আপনারা পাইবা আর আপনাদের একটা লাইক একটা কমেন্ট আর একটা শেয়ার কিন্তু আমাদের অনেক বেশি মোটিভেট করে টুকি আপনারা সঙ্গে দেখা করবো নেক্সট আরেকটা ফ্রেশ ভিডিও নিয়ে ততক্ষণে থাকি বাই বাই আর ধন্যবাদ স্টে সেফ স্টে হেলদি ভালো থাকুন সুস্থ থাকুন